জি চব্বিশ ঘন্টা থেকে থেকে ঠোকাঠুকি আজকের সব থেকে বড় ইস্যু আর্টিকেল 353 আর্টিকেল 355 জানার বোঝার চেষ্টা করব আর তার সঙ্গে অবশ্যই এগুলির প্রয়োগ করার প্রয়োজনীয়তা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে কিনা এরকম কিছু কিছু দাবি ইতিমধ্যে নানা মহল থেকে উঠছে এই দাবির সপক্ষে বিপক্ষে যুক্তি পেশ করার জন্য এই মুহূর্তে বিধাননগর মহকুমা আদালতে আমার সঙ্গে রয়েছেন আইনজীবীরা এবং আইনজীবীরা তিন ভাগে ভাগ একদিকে আমার সঙ্গে রয়েছে বামপন্থী আইনজীবীরা একদিকে রয়েছে বিজেপি পন্থী আইনজীবীরা এবং একসঙ্গে অবশ্যই রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পন্থী আইনজীবীরা আমি প্রথম বিজেপি পন্থী আইনজীবীদের কাছে জানতে চাইব আপনি বলুন আমাকে আর্টিকেল 353 355 এটা কী এবং এটা রাজ্যে কেন হঠাৎ করে মনে হলো ইমপ্লিমেন্টেশনের প্রয়োজনীয়তা হয়ে গেছে আর কোনোভাবেই প্রশাসন দ্বারা রাজ্য চালানো যাচ্ছে না কেন মনে হচ্ছে দাদা এখনই যে গণতান্ত্রিক ব্যবস্থা এখানে চলছে সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সমাজ জীবনের যে ক্ষতিগ্রস্ত অবস্থা তৈরি হয়েছে তাতে 354 এবং 333 এবং 335 লাগানো জরুরি আছে কারণ মানুষের জীবন সম্পত্তির একটা লাগালে কীভাবে জীবন শুধরে যাবে যদি এগুলোর দ্বারা লাগালে আইন ব্যবস্থা শুধরাবে এবং আইনের ক্ষেত্রে যেসব দিকগুলো মানে সঠিক নেই সেগুলো সঠিক আইন ব্যবস্থা শুধরে যাবে না এটা এই মাধ্যমে আইন ব্যবস্থা কোনো সময় শুধরায় না এটার জন্য আমাদের সচেতনতা দরকার এগুলো আসলে কি জানবো দেখুন একটা কথা হচ্ছে উনি বললেন মানে ওটা সেকশনটা কি সেটা উনি ক্লিয়ারলি বললেন না শুধু বললেন আইন ব্যবস্থা শুধরে যাবে একটা রাজ্য যখন নাকি একটা আইনি শাসন ব্যবস্থা রয়েছে নট অনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অল ওভার দ্য মানে কান্ট্রি আমাদের ইন্ডিয়াতে সমস্ত রাজ্যে এই আইনি ব্যবস্থা চলছে রাজ্যের এবং কেন্দ্রে যারা রয়েছে তাদেরও একটা পার্ট রয়েছে যারা রাজ্যকে সাহায্য করে কিন্তু আপনি লাস্ট বিগত এই সরকার আসার পর থেকে দেখবেন যে সমস্ত রাজ্যে ওনারাই কিন্তু এই আইন ব্যবস্থা ভাঙছেন অথচ আবার ওনারাই এই আইনি এখানে বলা হয়েছে যে মানুষের জীবন সম্পত্তি প্রত্যেকটা ক্ষেত্রে বলা হয়েছে মানুষের জীবন সম্পত্তি এই রাজ্যে নিরাপদ কি নিরাপদ নয় বামপন্থী আইনজীবী এই মুহূর্তে নিরাপদ নয় তার কারণ হচ্ছে যে ঘটনা সাম্প্রতিক যে ঘটনা বীরভূমে ঘটেছে এবং আপনারা যদি লক্ষ্য করেন যে প্রি পোল ভায়োলেন্স পোস্ট পোল ভায়োলেন্সে সাম্প্রতিক সময়ে ইতিমধ্যে 26 জন প্রাণ হারিয়েছে এবং মানে নিরন্তরভাবে একই জিনিস ধারাবাহিক কর্মী সমর্থক নেতারাও ধারাবাহিকভাবে জিনিসটা ঘটছে বিষয় কর্মী সমর্থক নেতারাও প্রাণ হারিয়েছেন ব্যাপারটা হচ্ছে এরকম না মানে বিরোধীরা এখন যারা রয়েছে তাদের অ্যাকচুয়ালি মানে পায়ের তলার মাটি নেই জমি চড়ে গেছে রাখতে দেয়নি বিরোধী রাখতে দেয়নি একটা ভোট পর্যন্ত করতে দেয়নি সাধারণ মানুষ একটা ভোট দিতে পারে আমার প্রশ্ন বীরভূমের ঘটনা রামপুরহাটের ঘটনা পলিটিক্যাল ঘটনা নাকি নন পলিটিক্যাল গ্রিভান্স ঘটনা পলিটিক্যাল ঘটনা একটা পার্সোনাল ইস্যুকে ওনারা তো মানে ভাগাড়ের দিকে যেমন শকুন চেয়ে থাকে একটা কোনো মৃত্যুর জন্য চেয়ে থাকে ক্যান ইউ বি সো শিওর How can you be so sure before the investigation of state? ওনারা শিওর যে ওটা ইয়ে ঘটনা পলিটিক্যাল ঘটনা ওনারা বলুন মেরে দেবে এটা কি ধরনের ঘটনা এটা পলিটিক্যাল ঘটনা ছাড়া অন্য কিছু হতেই পারে না মা কাঁদছে যে আমাকে আমাকে ধরে পড়েছে উন্নয়নের ঘটনা মা কাঁদেনি একটা অফিসিয়াল একজন সরকারি কর্মচারী দাঁড়িয়ে মারা গেছে উন্নয়ন হচ্ছেই তাহলে শিশুরা কি রাজনৈতিক পশ্চিমবঙ্গের নির্বাচিত কাউন্সিলর নির্বাচিত বিধায়ক শাসকের নির্বাচিত কাউন্সিলর বিধায়কের প্রাণনাশ হয়েছে এবং তাদের নিজেদের নিরাপত্তা নেই সুতরাং দ্যাট শোজ যে কেভাবে কিভাবে আজকে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে বা কিভাবে প্রিপোল অ্যান্ড পোস্টপোল ভায়োলেন্স চলছে বক্তব্য হচ্ছে যে আমাদের এইটা 355 হবে কিনা এটা নিয়ে তো প্রশ্ন একটা যখন থেকে সাধারণ দর্শকদের যারা বোঝেন না যারা সংবিধান সে অর্থে রিড করেননি তাদের সব থেকে বড় প্রশ্ন 355 356 333 এগুলোতে কি এমন আছে যাতে আপনারা মনে করছেন রাজ্যের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে প্লিজ শুনুন দেখুন একটা রাষ্ট্রপতি শাসন একটা ইলেক্টেড সরকার যখন হয়েছে তখন সেই ইলেকটেড সরকারের যা যা মানে দায়িত্ব রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকার পালন করছে এবং সম্পূর্ণভাবে এবার যদি আমরা ধরি আমরা যদি এবার ধরি যে রাজ্যের কেন্দ্রীয় সরকারের জন্য তো তাহলে সেটা লাগু হওয়া উচিত আমি সব থেকে বড় প্রশ্ন ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা
তাতে রাষ্ট্রপতি শাসন আংশিক বা রাষ্ট্রপতি শাসন পূর্ণাঙ্গ, এর মধ্যে কোনটার প্রয়োজন? যে আইন ব্যবস্থা বা যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে, এই যে আপনার প্রশ্ন যে আংশিক বা পূর্ণভাবে এই 355 লাগু হবে কি না পশ্চিমবঙ্গে, এইটার একটা এটা একটা খুব স্পেশালাইজড সেকশন অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। এইটার একটা প্রসিজার আছে, একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া জানার একটা বিষয়, এটা কি অ্যামেন্ডমেন্ট না অ্যাবেটমেন্ট? তখন কিন্তু হয়নি, নেতাই ঘটনা ঘটেছে। 34 বছর যেহেতু ওরা করেছিল, তাই নন্দীগ্রাম কি হয়েছে, গুজরাটে কি করেছিল, নন্দীগ্রামে হয়েছিল। এক সেকেন্ড দাদা, নন্দীগ্রামে দিদি, নন্দীগ্রামে ওটা হয়েছিল বলেই তো আপনারা বলেছেন বদলা নয় বদল চাই। তাহলে এখন যদি আপনারা নন্দীগ্রামের রেফারেন্স টানেন তাহলে কি করে? আমরা বদলা নিচ্ছি না, আমরা কোনো বদলা কখনো আমাদের মুখ্যমন্ত্রীও বলেছে নেয়নি, এবং যা কিছু হয়েছে সমস্ত কিছু প্রয়োগ করেছে। একটা মার সামনে একটা মেয়েকে গভর্নমেন্ট অফিসার পুড়িয়ে মারলো, সেটা ওদের লজ্জা নেই? 34 বছরের যে উদাহরণটা টানা হলো, আমি ধরে নিলাম সিপিএম সরকার খুব খারাপ ছিল, তৃণমূল সরকার খুব ভালো। যদি তৃণমূল সরকার ভালো হয় তাহলে তারা খারাপটাকে কেন অনুসরণ করছে? তারা নতুন ভালো কিছু আনুক। সবার একটাই কথা শুনুন, ওনাদের লজ্জা ওয়েস্ট বেঙ্গলের লোক মুখে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে, গণতান্ত্রিক থাপ্পড়। যেখানে 90% ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট এসেছে এখানে, সেই গভর্নমেন্টকে ফেলে দেওয়া চক্রান্ত করছে প্রত্যেকটা বাংলার লোক। আমরা বলছি বিজেপি লজ্জা, কারণ বিজেপি এমন একটি পদ্মপালকে বসিয়ে রেখেছে যিনি 356 মানেই বোঝেন না। 2021 বিধানসভা ইলেকশনের আগে থেকে উনি অন্যায়ের কোনো সীমা নেই দাদা। আজকে পশ্চিম বাংলাতে যেখানে গণতন্ত্র নেই, যেখানে সুশাসন, গণতন্ত্রের দলদাস, সরকারের দলদাস, সেখানে এইসব চলবেই। পৃথিবীতে যদি কোথাও নজিরবিহীন ঘটনা ঘটে থাকে তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচিত সরকারের লোকজন হাজতে আসা যাওয়া করেছেন, এবং বিজেপি এবং তৃণমূলের লোকজনরা নিজেদের ভেতরে সারাদিন দল বদলাতে থাকেন, সাধারণ মানুষ আজকে বিপর্যস্ত। বলুন, আপনারা দল বদলাচ্ছেন, উনি বামেরা বলছেন, আপনারা দল বদলাচ্ছেন, এই ফুল ওই ফুল করছেন, আর ভোগ করছে সাধারণ মানুষ। যারা সিপিএম এর ছিল এইখানেই আছে রজ্জাক মোল্লা, সিপিএম রাই তৃণমূলে জয়েন করছে। বাবুল সুপ্রিয় আর জ্বলন্ত উদাহরণ, বাবুল সুপ্রিয় আর হচ্ছে ওনাদের জয়প্রকাশ মজুমদার, ওনাদের জ্বলন্ত উদাহরণ। এই যে ফুল বদল হচ্ছে, ঘাস ফুল টু পদ্ম ফুল এন এক্সচেঞ্জ, এর ফল ভোগ করছে সাধারণ মানুষ। সিপিএম এরও হয়েছে, ওনারা কি করেছিলেন? সিপিএম এর লোক আসেনি? 356 কথা ওনারা বলছেন তো, 356 গভর্নমেন্টের রিপোর্টের উপর হয়, ওনারা তো গভর্নরকে একজন বিজেপির গভর্নর, বিজেপির পার্টির সদস্য, যার রিপোর্টের ভিত্তিতে ওনারা বিজেপির বিরুদ্ধে অভিযোগ। রাজ্যপাল বিজেপি দ্বারা পরিচালিত কোর্টাজি বলছে, রাজ্যপাল আইন কনস্টিটিউশনকে সেফগার্ড করছে, রাজ্যপাল কনস্টিটিউশনকে সেফগার্ড করছে। আর একটা জিনিস বলি আপনাকে, যেটা বলছেন এদের সরকার বেলা হবে আর খেলা হবে বলে মানুষকে মারছে, আর আপনি বলছেন কি বেলা হবে খেলা হবে? আপনারা তো বাম, এই রাজ্যপাল ইনি নিরপেক্ষ বলে আপনি মনে করেন? উনি যতক্ষণ ওনার গভর্নরের অফিস হোল্ড করছেন ততক্ষণ ওনাকে নিরপেক্ষভাবেই মানতে হবে। আপনি মানছেন রাজ্যপাল নিরপেক্ষ? আচ্ছা, এরা সবাই দিদি বিজেপি এবং বাম, তাদের বক্তব্য রাজ্যপাল নিরপেক্ষ, রাজ্যপালের স্ট্যান্ড পয়েন্ট ঠিক আছে, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে এরকম অভিযোগ উঠছে, রাজ্যপাল রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদ হোল্ড করে থাকলেও শাসক দলের কাছ থেকে যোগ্য সম্মান পান না।
এবারে একটা বলছি, ওনারা মনে হয় ওনারা ইতিহাসটা ঠিক ভুলে গেছেন, ওনাদের সাথে ইয়ে গান্ধীর কি হয়েছিল ওনারা ভুলে গেছেন, তাই জন্য ওনারা এখন সব হারিয়ে বলে না, সব হারিয়ে যে কাশ্যপুত্র হয়ে যায় তারা এরকম জ্ঞানী। পয়সার বিনিময়ে বিভিন্ন রাজ্যের বিধায়কদের কিনে নিয়ে সরকার বদলে দেন, এটা কোথাকার গণতন্ত্র? আপনি আমাদের গভর্নর সাহেব সবই শেষ, উনি যাবেন ছোট আঙ্গাড়িয়া হয়েছে। আপনি কনস্টিটিউশনাল এক্সপার্ট জগদীপ ধনকর, উনি হলেন এক্সপার্ট, উনি কনস্টিটিউশনটাকে ভালো করে জানেন। ওই জন্যই বিজেমূল শব্দটা এসে এক নম্বর বিষয়। আর দু নম্বর বিষয়, পৌরসভা ভোটেই দেখা গেছে আসলে তার কারা অরাজকতা সৃষ্টি করছে আর কারা অনৈতিকতা করছে। কংগ্রেসের অধীর চৌধুরী থেকে শুরু করে বিরোধী বিভিন্ন দল থেকে এই মুহূর্তে বারবার যে কথা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা তা রাজ্য সরকারের নিয়ন্ত্রণের ক্রমশ বাইরে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গে মাস কিলিং কোট আনকোট এরম ঘটনা ঘটছে, অতএব পশ্চিমবঙ্গে আংশিক রাষ্ট্রপতি শাসন, সেটা আর্টিকেল বিভিন্ন রকম তার নাম সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য একদম অধীর চৌধুরীকে কোট করেই আর্টিকেল 355-এর কথা বলা যায়। এখানে আপনি আমাকে বলুন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নিরপেক্ষভাবে আপনারা আইনজীবী, প্রতিদিন বিভিন্ন কেস আপনাদের কাছে আসে, আপনি নিরপেক্ষভাবে বলুন আইনজীবী হিসেবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আইন শৃঙ্খলার পরিস্থিতি কী? একদম ঠিক আছে, দেখুন প্রত্যেকটা বড় রাজ্যে কোনো না কোনো ঘটনা ঘটে, তার জন্যে অধীর চৌধুরীর কথা আমি ধরতে চাই না, তারা বলতে দে বিজেপি অধীর চৌধুরীর কথার কি রাজনৈতিক কোনো গুরুত্ব আছে আপনারা মনে করেন?